Hello and welcome everyone to today's immunology lecture. আজকে আমরা ডিসকাশন করব কমপ্লিমেন্ট সিস্টেম নিয়ে। আমি রুহুল আকবর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের 5th ইয়ারে রয়েছি। আজকে আমরা যে সব জিনিস কমপ্লিমেন্ট সিস্টেম নিয়ে জানার চেষ্টা করব, ইন ডিটেইলস একটু জানার চেষ্টা করব যে হোয়াট ইজ কমপ্লিমেন্ট সিস্টেম, মানে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমটা কি, প্রথম কোশ্চেন সেটাই। তারপরে হচ্ছে ওয়্যার ডু দে কাম ফ্রম, অর্থাৎ তারা কোথা থেকে আসে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস, অর্থাৎ কি কি দিয়ে কমপ্লিমেন্ট সিস্টেমটা গঠিত, দ্য নেচার অফ কমপ্লিমেন্ট, ডিফারেন্ট পাথওয়েজ, বায়োলজিক্যাল ইফেক্টস, এবং সবার লাস্টে তারা কিভাবে রেগুলেটেড হচ্ছে, এবং হোয়াট আর দ্য প্রবলেমস দ্যাট অকার, অর্থাৎ কিছু ডিজিজেস রিলেটেড টু দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। এখন যেহেতু কমপ্লিমেন্ট সিস্টেম ইমিউনোলজির একটা পার্ট, সো অবভিয়াসলি কিছু টপিক চলে আসবে যেগুলো হচ্ছে ইনফ্লামেশন, অপসোনাইজেশন, ফ্যাগোসাইটোসিস অ্যান্ড অ্যান্টিবডিজ, এটা নিয়েও আমরা একটু ব্রিফলি ডিসকাশন করব। তো আমাদের ফার্স্ট টপিক যেটা, হোয়াট ইজ কমপ্লিমেন্ট সিস্টেম, সবার প্রথমে তো এই কোশ্চেনটাই মাথায় আসবে সবার যে কমপ্লিমেন্ট সিস্টেমটা কি। সোজা বাংলা ভাষায় বললে কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে জাস্ট প্রোটিন, অর্থাৎ আ গ্রুপ অফ প্রোটিনস যেটা হচ্ছে কমপ্লিমেন্ট করে দ্য ইমিউন সিস্টেমকে। এখন আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কারো প্রশংসা করা, কিন্তু এখানে কমপ্লিমেন্ট সিস্টেম কি ইমিউন সিস্টেমের প্রশংসা করবে, কোনো লাভ আছে যদি আমরা যদি ম্যাক্রোফেজকে বলি তুমি খুব ভালো কাজ করছো? না, তারা কি, তারা এখানে কমপ্লিমেন্ট অর্থাৎ অগমেন্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ তারা সাহায্যকারী হিসেবে ইমিউন সিস্টেমের কাজ করছে কমপ্লিমেন্ট সিস্টেম। এখন সেকেন্ড যে কোয়েশ্চেনটা, যে তারা কোথা থেকে আসে, তাদের অরিজিন কি, সো তাদের অরিজিনটা হচ্ছে লাইক মেনি আদার প্রোটিনস দে কাম ফ্রম মেইনলি লিভার, অর্থাৎ লিভার থেকেই হচ্ছে তারা মেইনলি জেনারেটেড হয়, এবং তার সাথে সাথে কিছু আসতেছে আমাদের ম্যাক্রোফেজেস থেকে এবং কিছু আসতেছে ফাইব্রোব্লাস্ট থেকে। সো যদি আমাদের সোর্স জিজ্ঞাসা করা হয় যে কমপ্লিমেন্ট প্রোটিনের সোর্স কি, তাহলে প্রথমেই আসবে লিভার, দেন ম্যাক্রোফেজেস অ্যান্ড দেন ফাইব্রোব্লাস্ট সেলস। এখন হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কমপ্লিমেন্ট সিস্টেম, অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেমের কম্পোনেন্ট কি, কি কি দিয়ে গঠিত, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, একটু আগে আমাদের বলা প্রোটিন, সো অ্যাপ্রক্সিমেটলি 20টা প্রোটিন, অর্থাৎ 20 প্রোটিনস দিয়ে কমপ্লিমেন্ট সিস্টেমটা তৈরি। এবং এটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই ফর্চুনেট যে যারা আবিষ্কার করেছিল তারা জাস্ট সেটাকে নিউমেরিক্যালি বলে গেছে, নাম্বারিং করে গেছে, যে সায়েন্টিস্টরা নিজের নাম লাগিয়ে এটাকে কমপ্লিকেটেড করতে পারতো, তারা সেটা না করে কি করছে, তারা জাস্ট সিম্পলি C1 থেকে C9 পর্যন্ত এবং হচ্ছে কিছু ফ্যাক্টর, যেমন ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি, ফ্যাক্টর এইচ, ফ্যাক্টর আই, প্রপার ডিন, এভাবে হচ্ছে নাম করা। সো কমপ্লিমেন্টের কম্পোনেন্ট যদি জিজ্ঞাসা করে কি, সেটা হচ্ছে 20টা প্রোটিন, যেটা হচ্ছে C1 কমপ্লিমেন্টের C1 থেকে C9 এবং হচ্ছে ফ্যাক্টর বি, ডি, এইচ, আই, প্রপার ডিন। এখন আমরা জানবো নেচার অফ দ্য কমপ্লিমেন্ট প্রোটিনস। এখন নেচার জানা আমাদের কেন ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এই নেচার বা ক্যারেক্টারিস্টিক্স যখনই আমরা আলোচনা করব সেখান থেকে আমাদের মূল যে বিষয়টা, যে কমপ্লিমেন্ট প্রোটিনগুলো কিভাবে কাজ করে, সেটা চলে আসবে। সো প্রথম যে ক্যারেক্টারিস্টিক্সটা আমি হাইলাইট করতে যাই সেটা হচ্ছে হিট ল্যাবাইল। আমরা যারা বায়োকেমিস্ট্রি পড়ে আসছি তারা জানি যে হিট ল্যাবাইল ওয়ার্ডটার মানে হচ্ছে যে তারা খুব সহজেই ডিন্যাচার্ড হয়, অর্থাৎ সামান্য হিটেই দেখা যায় যে তারা ডিন্যাচার্ড হয়ে যায়। এবং কমপ্লিমেন্ট প্রোটিনের ক্ষেত্রে দেখা যায় যে তারা মাত্র 56 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 30 মিনিটস রাখলেই দেখা যায় যে তারা ডিন্যাচার্ড হয়ে যাচ্ছে। সো তারা হচ্ছে হিট ল্যাবাইল। এবং তারপরের যে ক্যারেক্টারিস্টিকটা, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট তাদের মেকানিজম অফ অ্যাকশনটা বোঝার জন্য, সেটা হচ্ছে তারা প্রো এনজাইমের মতো কাজ করে। এখন এখানেও আমাদের একটু বায়োকেমিস্ট্রির নলেজ লাগবে যে প্রো এনজাইম জিনিসটা কি, যেটা হচ্ছে একটা এনজাইম যেটা সিনথেসিস হওয়ার সময় একটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে এবং যখন অ্যাক্টিভেটেড হওয়ার জন্য তার কিছু চেঞ্জ দরকার হবে, কিছু চেঞ্জের হওয়ার পরে তারা হচ্ছে তাদের কাজটা করতে পারবে। কমপ্লিমেন্ট প্রোটিনগুলো বেসিক্যালি সেম, যে কমপ্লিমেন্ট প্রোটিন, এখানে আমরা যদি একটু ছবিটা দেখি খেয়াল করি যে এখানে দেখছো যে কমপ্লিমেন্ট প্রোটিনটা অ্যাকচুয়ালি দুইটা ফ্র্যাকশনে বিভক্ত থাকে এবং দুইটা ফ্র্যাকশন একসাথে থাকে সাধারণত যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় ব্লাডে থাকে, সেটা হচ্ছে ফ্র্যাকশন এ এবং ফ্র্যাকশন বি। ফ্র্যাকশন এটা হচ্ছে ছোট, ফ্র্যাকশন বিটা হচ্ছে বড়।
এবং ফ্র্যাকশন এটা যখনই দেখা যায় যে কোনো একটা সাবস্টেন্স যেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে, সেটার সাথে যখনই কমপ্লিমেন্ট প্রোটিনটা অ্যাটাচড হবে, সাথে সাথে দেখা যায় যে এটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে এবং ফ্র্যাগমেন্ট এ চলে যাবে এবং ফ্র্যাগমেন্ট বিটা যে সাবস্টেন্সটা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করছে সেটার সাথে লেগে থাকবে। সো এ ফোর আমরা যদি মনে রাখি অ্যাওয়ে, অর্থাৎ ফ্র্যাগমেন্ট এ যেটা হচ্ছে স্মলার সেটা হচ্ছে চলে যাবে, কেন চলে যাবে একটু পরেই আমরা আলোচনা করব, এবং ফ্র্যাগমেন্ট বি যেটা আমরা মনে রাখতে পারি বাইন্ডিং, অর্থাৎ সে হচ্ছে লেগে থাকবে এবং তখনই হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হবে এবং কাজ করা শুরু করবে। সো এই জন্য কমপ্লিমেন্টের আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে তারা কাজ করে কিসের মতো, প্রো এনজাইম হিসেবে। এখন আমরা জানবো যে হোয়াট আর দ্য পাথওয়েজ। এখানে যেমন আমরা ডিসকাশনের সময় বলেছিলাম যে হোয়াট আর দ্য পাথওয়েজ অফ কমপ্লিমেন্ট সিস্টেম, অর্থাৎ কি কি পাথওয়েতে কাজ করে, তো এটা জানার জন্য আমাদের প্রথমে যে একটু নলেজ দরকার আগে থেকে, সেটা হচ্ছে অ্যান্টিবডিজ সম্পর্কে জানা। আমরা জানি অ্যান্টিবডিজ হচ্ছে টেট্রাপেপটাইড, যেটা হচ্ছে দুটা হ্যাভি হেভি চেইন থাকে এবং দুটো থাকে হচ্ছে লাইট চেইন, এবং তাদের মাঝখানে থাকে ডাইসালফাইড বন্ড। সো তারা হচ্ছে অ্যান্টিবডি, এবং এটা খুব আগে ইন্টারনেট নলেজ থেকে যে অ্যান্টিবডিজ আর ফাইভ টাইপস, যেটাকে আমরা সহজে মনে রাখতে পারি আমাদের গেইমড বা গ্যামডে যেভাবে বলতে চায়, যেটা হচ্ছে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। এখন আরেকটু যে নলেজ সেটা লাগবে আমাদের, যে এই যে টেট্রাপেপটাইড চেইন, সেখানে অ্যান্টিবডির দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বড় যে লম্বা যে পার্টটা সেটা হচ্ছে এফসি পোর্শন অফ দ্য অ্যান্টিবডি, অর্থাৎ ফ্র্যাকশন ক্রিস্টালাইজেবল, অর্থাৎ এই পোর্শনটাকে ক্রিস্টালাইজ করা যায়, এবং আরেকটা হচ্ছে FAB পোর্শন অফ দ্য অ্যান্টিবডিজ। এটা কেন জানা প্রয়োজন, কারণ হচ্ছে এই FC পোর্শনেই আমাদের অ্যান্টিবডিজ গুলো যে আছে তাদের হচ্ছে রিসেপ্টর থাকে, যেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেটেড করবে। সো FC পোর্শনের রিসেপ্টর থেকেই হচ্ছে কমপ্লিমেন্টেড অ্যাক্টিভেট হয়। এখন সব অ্যান্টিবডিজ কি অ্যাক্টিভেট করবে, না, কারা করবে, সেটা করবে IgG এবং IgM। ওকে, সো IgG এবং IgM তাদের FC পোর্শনের রিসেপ্টর দিয়ে কমপ্লিমেন্টের একটা পাথওয়েকে অ্যাক্টিভেটেড করবে। এখন IgG, আমরা একটু যদি ডিপ নলেজে যাই যে IgG এর আবার কতগুলো সাব টাইপ আছে, তার ভিতরে সাব টাইপ A1, 2, 3, এই তিনটা সাব টাইপই হচ্ছে অ্যাক্টিভেটেড করবে, সাব টাইপ 4 করবে না, আর IgM এর ক্ষেত্রে এদের কোনো সাব টাইপ নেই, এরা করবে। এখন এখানে আরো দুইটা ওয়ার্ড লেখা, যেটা হচ্ছে ডাইমার এবং মনোমার। এটার মানে কি, মানে হচ্ছে IgM মনোমার অর্থাৎ একাই কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেটেড করতে পারে, কিন্তু IgG যেহেতু একটু সাইজে ছোট সেহেতু তাদের ডাইমার, অর্থাৎ দুটো একসাথে হওয়ার পরে তারা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেটেড করবে। এখন আমরা চলো দেখে নেই কিভাবে অ্যান্টিবডিজ কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেটেড করছে। আমরা এই ছবিটার উপরে একটু হাইলাইট করার চেষ্টা করি। এখন ধরে নেই এটা একটা ব্যাকটেরিয়া, ওকে, সো এই ব্যাকটেরিয়াটার সাথে এগেনস্টে অ্যান্টিবডি প্রোডিউস হয়েছে। আমরা জানি অ্যান্টিবডি প্রোডিউসার মেকানিজম, অর্থাৎ প্রথমে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যে সে হচ্ছে ব্যাকটেরিয়া একটা পোর্শনকে এনগালফ করবে এবং সেটা হচ্ছে প্রেজেন্ট করবে হেলপার টি সেলকে, হেলপার টি সেল এরপরে সেটা প্রেজেন্ট করবে হচ্ছে সিগনাল পাঠাবে, অর্থাৎ যে ইনঅ্যাক্টিভেটেড বি সেলকে, বি সেল তখন হচ্ছে অ্যাক্টিভেটেড হবে এবং প্লাজমা সেলে রূপান্তরিত হবে, সেই প্লাজমা সেল এরপরে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে এবং সেই অ্যান্টিবডি গিয়ে দেখা যাবে যে বাইন্ড করবে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার সাথে। এবং আমরা একটু আগেই ডিসকাশন থেকে আমরা জেনে আসছি যে কোন কোন অ্যান্টিবডি করে, IgG এবং IgM। IgM হচ্ছে মনোমার হিসেবে এবং IgG হচ্ছে
ডাইমার হিসেবে অ্যাক্টিভেট করতে পারে, অর্থাৎ আইজিএম নিজে একাই করতে পারে, আইজিজি হচ্ছে দুইজন মিলে করতে পারে। এখন যখন করলো একটা অ্যান্টিবডি যখন একটা ব্যাকটেরিয়ার সাথে লাগলো, তখন দেখা যায় যে কি, কখন একটা ব্যাকটেরিয়া যখন বডিতে ইনভেশন করে তখন সেই জায়গাতে কি হয়, ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে কি হয়, এটা যদি একটা ব্লাড ভেসেল হয় তখন দেখা যায় যে সেই অংশ অংশের যে এগুলো যে এন্ডোথেলিয়াল সেল, এই সেলগুলো হচ্ছে শ্রিঙ্ক করে। শ্রিঙ্ক করলে এন্ডোথেলিয়াল গ্যাপটা বেড়ে যায়, বেড়ে গেলে কি হয়, সেখানে হচ্ছে ব্লাডের ফ্লো বেড়ে যায়। ব্লাডের ফ্লো যদি বেড়ে যায় সেখানে হচ্ছে যে অনেক বেশি WBC যায় এবং একই সাথে অ্যান্টিবডিও যায়, যাওয়ার ফলে কি হয়, এই অ্যান্টিবডি অ্যাটাচ করে ব্যাকটেরিয়ার সাথে। এখন নর্মাল মানুষের ক্ষেত্রে কি কমপ্লিমেন্ট সবসময় ব্লাডে থাকে? উত্তরটা হচ্ছে অবশ্যই হ্যাঁ, কারণ আমরা একটু আগে জেনে আসছি যেটা প্রো এনজাইম হিসেবে থাকে এবং ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় ব্লাডে নর্মালি থাকে। কিন্তু যখনই হচ্ছে কোনো জায়গায় ইনফ্লামেশন হয়, সেখানে তো একটু আগে বললাম যে ব্লাডে ফ্লো এর পরিমাণ বেড়ে যায় এবং তার সাথে সাথে কমপ্লিমেন্ট প্রোটিনগুলোও সেখানে সাইট অফ ইনফ্লামেশনে যাবে এবং যাওয়ার সময় লাগ বাই চান্সে দেখা যায় যে প্রথম যে কমপ্লিমেন্ট প্রোটিন যেটা হচ্ছে C1, সে হচ্ছে অ্যান্টিবডির সাথে ফার্স্টে অ্যাটাচড হয়। এখন এই C1টার আবার তিনটা পোর্শন থাকে, কিউ আর এস। তো যে পোর্শনটা এটা হচ্ছে অ্যান্টিবডির FC পোর্শনের সাথে সবার ফার্স্টে কিউ পোর্শনটা হচ্ছে অ্যাটাচড হয়। এই কিউ পোর্শন অ্যাটাচড হওয়ার সাথে সাথে C1 হচ্ছে অ্যাক্টিভেটেড হয় এবং সেখান থেকে হচ্ছে আর অ্যাক্টিভেটেড হয় এবং সেখান থেকে হচ্ছে অটো ক্যাটালাইটিক্যালি এস অ্যাক্টিভেটেড হয়। এস অ্যাক্টিভেটেড হলেই C1 তার ফ্রেন্ড অর্থাৎ C4 কে ডেকে নিয়ে আসে। এখন এখানে যদি আমি দেখিয়ে ফেলেছি, কিন্তু আমরা একটু আগে প্রপার্টির ভিতরে জেনে এসেছি যে যখন একটা কমপ্লিমেন্ট প্রোটিন এখানে এসে যেরকম অ্যাক্টিভেটেড হবে, তখন মানে নর্মালি যখন থাকে তখন থাকে এরকম, অর্থাৎ তার এ পোর্শন এবং বি পোর্শন একসাথে অ্যাটাচড। কিন্তু যখনই C4 এসে C1 এর সাথে অ্যাটাচড হবে তখনই কি হয়, এই এ পোর্শনটা এটা হচ্ছে চলে যায়, চলে যায় অর্থাৎ এখান থেকে সাইট অফ ইনফ্লামেশন থেকে এটা আবার আশেপাশের এরিয়াতে চলে যায় এবং বি পোর্শনটা হচ্ছে লেগে থাকে। তো তাহলে এই এ পোর্শনটা হচ্ছে চলে গেল এবং থেকে গেল হচ্ছে বি পোর্শন অর্থাৎ বাইন্ডিং পোর্শন। তো যখনই একটি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হয় আমরা সেটাকে লিখি বার দিয়ে, ঠিক আছে। তো এখানে C1 অ্যাক্টিভেটেড হয়েছিল, তো আমরা এখানে লিখব C1 বার। এখন C4 এরপরে C1 তার বন্ধু C4 কে ডেকে আনলো, C4 প্রথমে এ এবং বি পোর্শন অ্যাটাচ ছিল, কিন্তু যখনই C4 এসে দেখলো যে হ্যাঁ C1 অ্যাক্টিভেটেড, আমাকেও অ্যাক্টিভেটেড হতে হবে, সে তার সাথে অ্যাটাচড হলো, তখনই এ পোর্শনটা হচ্ছে চলে গেল C4A এবং থাকলো কি C4B এবং সে হচ্ছে অ্যাক্টিভেটেড, সো C4B বার। এখন C4B আবার তার ফ্রেন্ড C2B কে ডেকে নিয়ে আসে, সো C2Bও আসার সময় প্রথমে যখন আসে তখন থাকে হচ্ছে এরকম, কিন্তু তারপরে তার অ্যাপেলও চলে যায় অ্যাওয়ে, A4 অ্যাওয়ে, সো এ পোর্শনটা চলে যায়, C2A চলে গেল এবং C2B থেকে গেল, সো এইটুকু হচ্ছে C2B এবং সেও অ্যাক্টিভেটেড, সো তার উপরে আমরা বার দিয়ে দেই C2B বার। এখন এই দুইজন আবার তাদের বেস্ট ফ্রেন্ড আছে যাকে একটু বেশি হাইলাইট করে রাখা, সেটা হচ্ছে C3। C3 কে ডেকে নিয়ে আসে, যে তাদের বন্ধুকে ডেকে নিয়ে আসলো এবং C3 ও যথারীতি যখন আসে তখন এ পোর্শন বি পোর্শন অ্যাটাচড অবস্থায় থাকে এবং এসে যখনই এর সাথে দেখে যে হ্যাঁ তাকে অ্যাক্টিভেটেড হতে হবে, তখন সাথে সাথে C3B তার এ পোর্শনটা চলে যায় এবং বি পোর্শনটা থেকে যায়, সো C3B বার। এখন এই দুইজন যেহেতু একসাথে মিলে C3 কে ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করছে, তো এই দুইজনকে আমরা বলি C3 কনভার্টেজ। তো C4B C2B এই দুইজন একসাথে মিলে C3 কনভার্টেজ। এখন যখন C3 আসলো তখন
C3B তাদের এই দুইজনের সাথে মিলে আবার ডেকে নিয়ে আসে তাদেরও বড় মানে খুবই বিধ্বংসী আরেকটা কমপ্লিমেন্ট প্রোটিন, কেন বলতেছি একটু পরে জানতে পারবে। তো তাকে ডেকে নিয়ে আসে এবং দেখতেছে তার সাইজও একটু বড়, মানে হচ্ছে খুবই ভয়ঙ্কর কার জন্য, ব্যাকটেরিয়ার জন্য, সেটা হচ্ছে C5। C5 কে ডেকে নিয়ে আসে এবং যেহেতু এরা তিনজন মিলে C5 কে ডেকে নিয়ে আসছে, তো এই তিনজনকে আমরা বলতেছি C5 কনভার্টেজ, কারণ এরা তিনজন মিলে C5 কে ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করছে। এখন যখন C5 অ্যাক্টিভেট হয় তখন এটা একটা বিশাল ব্যাপার, কারণটা হচ্ছে C5 তার দুই ফ্রেন্ড C6 এবং C7 কে ডেকে নিয়ে আসে এবং C6 C7 মিলে C8 এবং C9 কে ডেকে নিয়ে আসে, এবং যখন এই পাঁচটা একসাথে মিলে অ্যাক্টিভেটেড হয় তখন সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য খুবই 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 ব্যাড নিউজ। কেন? কারণ এই পাঁচটা কমপ্লিমেন্ট মিলে একসাথে একটা বিশেষ কম্পাউন্ড ফর্ম করে যেটাকে আমরা বলি মেমব্রেন, সরি, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কেন? কারণ হচ্ছে এখানে আমরা এই পাশের ছবিটাতে একটু হাইলাইট করি যে এই পাঁচটা প্রোটিনের অ্যারেঞ্জমেন্ট থাকে হচ্ছে অনেকটা এরকম, অর্থাৎ একটা ফানেল আকৃতি। ওকে, ফানেল আকৃতির হওয়ার জন্য এখানে থাকে হচ্ছে C5, C6, C7, C8 এন্ড C9। যখনই তারা ফানেল আকৃতি হয়ে যায় তখন দেখা যায় যে আমরা ছোটবেলায় যে আমাদের সেজান জুস খাওয়ার সময় যে যেরকম একটা সেজান জুসের প্যাকেটের ভিতরে আমরা একটা স্ট্র পপ করতাম, এই চোঙাকৃতির জিনিসটাও ঠিক একইভাবে ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেন আছে সেখানে এভাবে পপ করে ঢুকে যায়। এবং যখনই ঢুকে যায় সেটা ব্যাকটেরিয়ার জন্য খুবই ব্যাড নিউজ, কারণটা হচ্ছে সে তার এসেনশিয়াল যেসব সাবস্টেন্স সেগুলো বাইরে চলে আসে এবং বাইরের থেকে সাবস্টেন্স ভিতরে চলে যায়, যার কারণে অসমোটিক রেগুলেশন করতে পারে না, যার কারণে কি ব্যাকটেরিয়ার জন্য খুবই ব্যাড নিউজ, কারণ হচ্ছে সে তখন হচ্ছে লাইসিস হয়, আলটিমেটলি মারা যায়। তো এভাবে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মের মাধ্যমে ব্যাকটেরিয়া সরাসরি কমপ্লিমেন্ট দিয়ে দেখা যায় কিল হয়, এবং এই পাথওয়েটাকেই আমরা বলতেছি ক্লাসিক্যাল পাথওয়ে। তো একটা পাথওয়ে কি এই পাথওয়েটা, সেটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। এখন ক্লাসিক্যাল পাথওয়ের পরও এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে ভাই এখানে তো অ্যান্টিবডি দরকার হচ্ছে, আমরা জানি যে অ্যান্টিবডি প্রোডিউস হতে আমাদের বডিতে কিছুক্ষণ সময়ের দরকার হয়। এখন তার মানে হচ্ছে যে কোনো একটা ব্যাকটেরিয়া আসার পরে দেখা যায় যে 7 to 10 days পরে হচ্ছে আমাদের এক যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় এবং ইমিউন রেসপন্স তৈরি করে। তো সে পর্যন্ত কি ব্যাকটেরিয়া বসে থাকবে? অবশ্যই না, কারণ তার তো কাজ করতে হবে। তো এই পদ্ধতিটার আরেকটা যে পাথওয়ে যার মাধ্যমে কমপ্লিমেন্ট সিস্টেম কাজ করতে পারে সেটা কি, সেটা হচ্ছে অল্টারনেট পাথওয়ে। এখন অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভেটেড হওয়ার জন্য আমাদের দেখা যায় যে স্পেসিফিক কিছু সাবস্টেন্স, অর্থাৎ স্পেসিফিক কিছু প্রোডাক্ট, তারা হচ্ছে অল্টারনেট পাথওয়েটাকে ট্রিগার করে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আসবে এন্ডোটক্সিন, অর্থাৎ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দেখা যায় যে সেল ওয়ালে যেটা প্রোডিউসড হয় এন্ডোটক্সিন, অথবা হতে পারে ভাইরাল অ্যান্টিজেন, তারপরে হতে পারে কোবরা ভেনম, তারপরে হতে পারে ফাঙ্গাল ওয়াল, এবং সবার লাস্টে এবং এটা একটু ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাগ্রিগেটেড IgA। এখন চলো দেখে নেই কিভাবে অল্টারনেট পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়। এখানে আবারই ধরো যে এটা একটা ব্যাকটেরিয়া এবং এবার এই ব্যাকটেরিয়াটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মানে হচ্ছে এটা হচ্ছে তার সেল ওয়ালে হচ্ছে এন্ডোটক্সিন সিনথেসিস করবে। ওকে,
তো এন্ডোটক্সিন যদি সিনথেসিস হয়, এটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ের চেয়ে একটু ডিফারেন্ট। যেটা হচ্ছে এখানে সি1, অর্থাৎ সি1 অ্যাক্টিভেটেড না হয়ে সরাসরি অ্যাক্টিভেটেড হয় সি3, এবং সি3 অ্যাক্টিভেটেড হয়, আমরা জানি যে অ্যাক্টিভেটেড হওয়া মানেই হচ্ছে এটার এ পোর্শনটা হচ্ছে চলে যাওয়া, অর্থাৎ সি3A চলে যায় এবং সি3B থেকে যায়। সো সি3B এবং অ্যাক্টিভেটেড মানে বার, সো সি3B বার। এরপরে এখানে তার আরেকটা ডিফারেন্ট ফ্রেন্ড, যে একটু ডিফারেন্ট, তাকে নিয়ে আসে, সেটা হচ্ছে ফ্যাক্টর বি, যেহেতু বি এর মতো দেখতে ফ্যাক্টর বি, এবং ফ্যাক্টর বিও আবার দেখতে ডিফারেন্ট হলো, তারও হচ্ছে দুটা পোর্শন, বিএ এবং বিবি। সো বিএ বিবি, যেহেতু বিএ চলে যাবে অ্যাক্টিভেটেড হওয়ার সাথে সাথে এবং বিবি থেকে যাবে, সো সি3A চলে গেল, সি3B থেকে গেল, আবার বি ফ্যাক্টর বি এর বিএ চলে গেল, বিবি থেকে গেল, ওকে। এবং এই কাজে হেল্প করে প্রোটিয়েজ, অর্থাৎ ডি ফ্যাক্টর, ডি হচ্ছে একটা প্রোটিয়েজ যে হচ্ছে এটাতে হেল্প করে। এখন তারা ডেকে নিয়ে আসে তাদের ফ্রেন্ড, এবং একটু ডিফারেন্ট এখানে যে আরেকটা সি3 কে, এবং সেই সি3টাও এখানে এসে যথারীতি যখনই অ্যাক্টিভেটেড হয় তখন তার এ পোর্শনটা চলে যায় এবং থাকে হচ্ছে সি3B। সো এর আগে যেমন দেখেছিলাম যে ওখানে ছিল সি4B এবং সি2B ক্লাসিক্যাল পাথওয়েতে সি3 কনভার্টেজ, এখানে আমরা দেখতেছি সি3B এবং বিবি, এই দুজন মিলে সি3 কে ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করছে। সো এই দুইজন মিলেই হচ্ছে হবে সি3 কনভার্টেজ। এখন সি3 কনভার্টেজ যখন তৈরি হলো, সে ডেকে নিয়ে আসবে কাকে, তার ফ্রেন্ড সি5 কে, এবং যথারীতি সি5 অ্যাক্টিভেটেড হবে, এবং সি5 তখন তার ফ্রেন্ড সি6 কে ডেকে নিয়ে আসবে, সে সি7, সি8, সি9 একইভাবে। তো যেহেতু সি3বি, বিবি, সি3বি, সি5 কে কনভার্ট করছে, তো এই তিনটা মিলে আমাদের অল্টারনেট পাথওয়ের ক্ষেত্রে এরা হবে সি5 কনভার্টেজ, সি5 কনভার্টেজ, ওকে। তো এবং তারপরে হচ্ছে যথারীতি এরা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম করবে, এবং মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম করার পরে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গায়ে লেগে যাবে, এবং লেগে যাওয়ার পরে হচ্ছে এটা অ্যাক্টিভেট করবে। এখন একটা কোয়েশ্চেন, যে এন্ডোটক্সিন তো ভায়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে ইমিডিয়েটলি কাজ করবে যেহেতু এখানে কোনো অ্যান্টিবায়োটিক দরকার হচ্ছে না, কিন্তু গ্রাম পজিটিভের ক্ষেত্রে তাহলে কি হবে? তো এটার সমাধান হচ্ছে আর একটা পাথওয়ে আছে, যেটাকে আমরা বলি মানান বাইন্ডিং লেকটিন পাথওয়ে। তো চলো আমরা দেখে নেই লাস্ট পাথওয়েটা, সেটা হচ্ছে মানান বাইন্ডিং লেকটিন পাথওয়ে। সেখানে কি হয়, সেম ব্যাকটেরিয়া থেকে যায়, কিন্তু দেখা যায় যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে এক ধরনের কার্বোহাইড্রেট থাকে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে এক ধরনের কার্বোহাইড্রেট থাকে যেটা হচ্ছে ম্যানোজ, এবং তার জন্য লিভার থেকে কিছু প্রোটিন তৈরি হয় যেগুলো হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করে, যেটা হচ্ছে মানান বাইন্ডিং লেকটিন। মানান বাইন্ডিং লেকটিন এরা হচ্ছে এই ম্যানোজের সাথে বাইন্ড করে, এবং এরা তখন হচ্ছে সেরিন প্রোটিয়েজের সাথে বাইন্ড করে, এবং সেটা হচ্ছে সি1 এর মতো কাজ করে, এবং তারা তখন ডেকে নিয়ে আসে ক্লাসিক্যাল পাথওয়ের মতো হুবহু সি4 কে, সি4 থেকে সি4A চলে যায়, এবং থেকে যায় হচ্ছে সি4B, সে ডেকে নিয়ে আসে সি2 কে, সি2B থেকে যায় এবং সি2B চলে যায়, এরা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়। এরপরে হচ্ছে যথারীতি এরা ডেকে নিয়ে আসে সি3 কে, সি3A চলে যায়, সি3B থেকে যায়, এরা দুজন মিলে ফর্ম করে সি3 কনভার্টেজ, এবং সি3 অ্যাক্টিভেটেড হওয়ার পরে এরা ডেকে নিয়ে আসে সি5 কে, এবং এই তিনটা একসাথে সি5 কনভার্টেজ, এবং তারপর যথারীতি সি6, সি7, সি8, সি9
মেমব্রেনটা কমপ্লেক্স ফর্ম করে, সেই মেমব্রেনটা কমপ্লেক্স তারপরে ব্যাকটেরিয়াতে ইনসার্টেড হয়, এবং হওয়ার পরে হচ্ছে ব্যাকটেরিয়ার দেখা যায় যে সেল লাইসিস হয়ে যায়। সো এটা ছিল হচ্ছে থার্ড পাথওয়ে, এবং তারা হচ্ছে গ্রাম পজিটিভের ক্ষেত্রে কাজ করছে। এখন তাহলে আমরা যদি একটু ওভারভিউ দেখি যে তিনটা পাথওয়ে একসাথে কিভাবে কাজ করছে, এটা লেন্স রিভিউ থেকে সরাসরি নেওয়া, যে আমরা দেখতেছি যে ক্লাসিক্যাল পাথওয়েতে প্রথমে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বাইন্ড করবে, সেখানে তার সাথে বাইন্ড করবে C1, C1 হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে C1 বার হবে। এবং এখানে একটা জিনিস যে C1 একটু ব্যতিক্রম, যে এটা দুটো পোর্শনে থাকে না, এটা একটাই পোর্শন থাকে এবং একটা পোর্শনই অ্যাক্টিভেটেড হয়, অর্থাৎ C1A বলে কোনো কিছু নাই, C1টাই অ্যাক্টিভেটেড হয়ে C1 বার হয়। হওয়ার পরে তারা হচ্ছে যথারীতি C4 C2 কে ডেকে নিয়ে আসবে, C4 C2 তারা অ্যাক্টিভেটেড হয়ে C4A C4B চলে যাবে, এবং C4A এবং C2A চলে যাবে, এবং থাকবে হচ্ছে C4B C2B, তারা হচ্ছে C3 কনভার্টেজ, এবং এই দুটো চলে গেছে, তারা হচ্ছে C3 কে অ্যাক্টিভেটেড করবে, যার কারণে হচ্ছে C3A চলে যাবে, C3B থেকে যাবে, এবং সেটা হচ্ছে একসাথে মিলে ফর্ম করবে C5 কনভার্টেজ, এখানে C5 কনভার্টেজ, এবং সেটা অ্যাক্টিভেটেড করবে C5 কে, C5 তখন হচ্ছে C5A C5B হবে, C5B হচ্ছে এরপরে 6 কে কল করবে, 7 কে কল করবে, 8 কে কল করবে, 9 কে কল করবে, আলটিমেটলি মেমব্রেন এটা কমপ্লেক্স হবে এবং সেল লাইসিস এবং সাইটোটক্সিসিটি হবে। অল্টারনেটিভ পাথওয়েটা কি, যথারীতি আমি যখন বললাম যে এখানে তিনটা কিছু সাবস্টেন্স যেটা হচ্ছে এন্ডোটক্সিন, ভাইরাল অ্যান্টিজেন, ভেনম অথবা হচ্ছে অ্যাগ্রিগেটেড IgA, তারা হচ্ছে একসাথে বাইন্ড করবে ব্যাকটেরিয়ার সাথে, এবং তারা হচ্ছে C3 কে অ্যাক্টিভেট করবে, C3 কে অ্যাক্টিভেটেড করার পরে C3 এবং B ডি প্রোটিয়েজের মাধ্যমে অ্যাক্টিভেটেড ডি প্রোটিয়েজের মাধ্যমে ক্লিভেজড হবে, C3A চলে যাবে, B A চলে যাবে, এবং থাকবে হচ্ছে C3B এবং BB, এরা হচ্ছে C3 কনভার্টেজ, যথারীতি C3 কনভার্টেজ, C3 কনভার্টেজ এর পরে হচ্ছে আরেকটা C3 কে অ্যাক্টিভেটেড করবে, করার পরে ওটার C3A চলে যাবে, C3B থাকবে, এবং C3B BB C3B মিলে C5 কনভার্টেজ হবে, যেটা হচ্ছে C5 কে কনভার্ট করে C5A এবং C5B তে চেঞ্জড হবে, এবং C5B এবং তারা হচ্ছে C6 C7 C8 C9 কে যথারীতি ডেকে নিয়ে আসবে, মেমব্রেন এটা কমপ্লেক্স হবে, লাইসিস এবং সাইটোটক্সিসিটি। এবং লাস্ট যে পাথওয়েটার কথা বললাম, যে লেকটিন অর্থাৎ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে যে ম্যানোজ নামক একটা পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট থাকে, সেটার সাথে বাইন্ড করবে ম্যানোজ বাইন্ডিং লেকটিন, যেটা হচ্ছে প্রোটিয়েজ হিসেবে হচ্ছে C4 এবং C2 কে ক্লিভেজ করবে, এবং C4A চলে যাবে, C2A চলে যাবে, এবং C4B 2B থাকবে যেহেতু বার অ্যাক্টিভেটেড, তারা হচ্ছে C3 কে অ্যাক্টিভেটেড করবে, এবং C3A চলে যাবে, C3B থাকবে, এবং তারপরে সেম ভাবে C3 কনভার্টেজ, C5 কনভার্টেজ, C5 এবং যথারীতি 6 7 8 9 মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, তারপরে হচ্ছে লাইসিস এবং সাইটোটক্সিসিটি। সো এটাই হচ্ছে মেইন যেভাবে হচ্ছে বিভিন্ন পাথওয়ে গুলা অর্থাৎ কমপ্লিমেন্ট পাথওয়ে গুলা কাজ করে। এখন একটা বিষয় খেয়াল করো, যে তোমার শুরু যেভাবেই হোক না কেন, যে ক্লাসিক্যাল পাথওয়ে অথবা অল্টারনেটিভ পাথওয়ে অথবা লেকটিন পাথওয়ে, যে পাথওয়েতেই শুরু হোক না কেন, আমরা দেখতেছি যে আলটিমেটলি কি হচ্ছে, C5 কে অ্যাক্টিভেট করছে এবং C5B অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং C5B থেকে 6 7 6 7 8 9 এবং মেমব্রেন এটা কমপ্লেক্স ফর্ম করছে। সো এই C5 এর আগ পর্যন্ত যে ঘটনাগুলো সেগুলোকে আমরা বলতে পারি যে আর্লি ইভেন্টস, এবং C5 থেকে এরপরে হচ্ছে তার শেষ পর্যন্ত অর্থাৎ মেমব্রেন এটা কমপ্লেক্স ফর্ম পর্যন্ত যে ঘটনাগুলো তাকে বলতে পারি আমরা লেট অথবা টার্মিনাল ইভেন্টস। এবং দেখো যে সব কয়টা পাথওয়ে কিন্তু শেষ হচ্ছে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সে এসেই। সো এটার আরেক নাম বলতে পারি আমরা ফাইনাল কমন পাথওয়ে।
এখন কেন এটা ইম্পর্টেন্ট, মেমব্রেন এটা কমপ্লেক্স কেন এত ইম্পর্টেন্ট? একটা তো অবশ্যই যে ব্যাকটেরিয়া কমপ্লিমেন্ট সিস্টেমে ডাইরেক্ট কিল করার ক্ষেত্রে মেমব্রেন এটা কমপ্লেক্সের সরাসরি ভূমিকা আছে, কিন্তু কোন ধরনের ব্যাকটেরিয়া? আমি যদি একটা কোয়েশ্চেন করি যে তোমাদের এটা কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, কাদেরকে কমপ্লিমেন্ট সিস্টেমের এই মেমব্রেন এটা কমপ্লেক্স বেশি কিল করতে পারবে, সেটা হচ্ছে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখানো হয়েছে, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখানো হয়েছে। আমরা জানি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে সেল বলে যে পেপটিডোগ্লাইকান যে লেয়ারটা সেটা থাকে অনেক থিক, আর গ্রাম নেগেটিভে থাকে হচ্ছে থিন, এবং তার গায়ে থাকে হচ্ছে তার বাইরে থাকে একটা লিপোপলিস্যাকারাইডের একটি লেয়ার। তো এখন যদি একটা স্ট্র এখান দিয়ে আমরা ঢুকানোর চেষ্টা করি, তাহলে কোনটার ক্ষেত্রে এটা সহজ হবে, যেটা থিক সেটাতে নাকি যেটা থিন সেটাতে? তাহলে অবশ্যই থিনটাতে, তার মানে হচ্ছে গ্রাম নেগেটিভে হচ্ছে মেমব্রেন এটা কমপ্লেক্স বেশি কাজ করবে, এবং গ্রাম নেগেটিভে বেশি কাজ করার মানে হচ্ছে তাও সব গ্রাম নেগেটিভ না, স্পেশালি দেখা যায় যে এক ধরনের স্পিসিস যেটা হচ্ছে নেজেরিয়া, অর্থাৎ নেজেরিয়া স্পিসিস আমরা জানি যে দুটা থাকে, নেজেরিয়া গনোরি আর নেজেরিয়া মেনিনজাইটিডিস। তো এই নেজেরিয়া স্পিসিসের ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লিমেন্ট সিস্টেমে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হচ্ছে বেশি কাজ করে, এবং এটার সিগনিফিকেন্স হচ্ছে এইটাই যে কারো দেখা যায় যে কোনো কোনো মানুষের এই টার্মিনাল ইভেন্টসে গিয়ে কিছুটা হেরিডিটারি ডিফেক্ট থাকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম হওয়ার ক্ষেত্রে, এবং তার ক্ষেত্রে দেখা যায় যে সেই সব মানুষগুলা একজন নর্মাল মানুষ যে দেখা যায় যে দুইজনের বয়স সেম, তাদের সবকিছুই সেম, তাদের ইমিউন স্ট্যাটাসও সেম, খালি এই একটা ডিফেক্ট থাকার জন্য অর্থাৎ মেমরি অ্যাটাক কমপ্লেক্স কম ফর্ম হওয়ার জন্য তারা দেখা যাচ্ছে যে নেজেরিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এখন এতক্ষণ আমরা কথা বললাম হচ্ছে যে বাইন্ডিং পোর্শন হচ্ছে সেটা নিয়ে, কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব এ গুলো চলে যাচ্ছে, এদের ফাংশনটা কি? তাহলে চলো আমরা দেখে নেই যে এই এ পোর্শনটার ফাংশনটা কি। আমরা জানি যে কোন একটা ইনফ্লামেশনের সাইট থেকে এরা হচ্ছে চলে যায়, এখন চলে যাওয়ার সাথে সাথে দেখা যায় যে এরা কোনো কারণ ছাড়া যে চলে যায় তা না, তারা হচ্ছে বিশেষ কিছু ফাংশন পালন করে। সেটা কি সেটার ক্ষেত্রে সেটা হচ্ছে, প্রথমেই আমরা জানি যে আমাদের বডিতে আছে হচ্ছে মাস্ট সেল, ওকে? সো মাস্ট সেল যেটা ব্লাডে থাকে সেটা হচ্ছে বেসোফিল, আর যেখানে যেটা হচ্ছে আমাদের স্কিনের নিচে হিউজ পরিমাণে থাকে জিআইটি মিউকোসায় থাকে সেটা হচ্ছে মাস্ট সেল। এই মাস্ট সেলে হচ্ছে রিসেপ্টর থাকে আমাদের এই C5A এবং হচ্ছে C4A, এদের জন্য রিসেপ্টর থাকে আমাদের এই মাস্ট সেলের গায়ে, এবং এবং এদের সাথে হচ্ছে C5A, C4A এবং C3A, এদের রিসেপ্টর থাকে মাস্ট সেলের গায়ে। সো যখনই হচ্ছে এই কমপ্লিমেন্ট ফ্র্যাকশন গুলা চলে যায়, এই রিসেপ্টরের সাথে হচ্ছে তারা বাইন্ড করে, এবং বাইন্ড করার সময় কি হয়, আমরা জানি যে ম্যাস সেলের ভিতরে হিউজ পরিমাণে বিভিন্ন প্রো ইনফ্লামেটরি সাবস্টেন্স থাকে, যেগুলো হচ্ছে যেমন হিস্টামিন থাকে, এগুলো হচ্ছে সে ডিগ্রানুলেশন করে বের করে দেয়, এবং যখনই বের করে দেয় এগুলা জানি হচ্ছে প্রো ইনফ্লামেটরি, অর্থাৎ তারা হচ্ছে ভ্যাসো অ্যাক্টিভ সাবস্টেন্স, যেগুলো হচ্ছে তোমার ভেসেলের ডাইলেটেশন করে এবং হচ্ছে দেখা যায় যে প্রচুর পরিমাণে এই এন্ডোথেলিয়াল সেলগুলোকে কন্ট্রাক্ট করে এবং প্রচুর পরিমাণে ফ্লুইড হচ্ছে বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসলে কি হয়, এইসব জায়গায় ফ্লুইড যখন ইন্টারস্টেশিয়াল স্পেসে জমা হয় তখন সেখানে কি হবে, ইডিমা হবে, এবং এই জিনিসটা ঠিক একইভাবে কাজ করে হাইপার সেন্সিটিভ রিয়াকশনের জন্য। এবং এখানে হচ্ছে প্রফের একটা খুবই প্রিয় একটা কোয়েশ্চেন থাকে, হোয়াট ইজ অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন অ্যান্ড হোয়াট ইজ অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশন। সো যারা হাইপার সেন্সিটিভিটি পড়েছি তারা জানি যে টাইপ ওয়ান হাইপার সেন্সিটিভিটিতে কি হয়, সেখানে বেসিক্যালি হচ্ছে ম্যাস সেল থাকে
এবং তার সাথে যে আইজিই এর রিসেপ্টর থাকে, সেই আইজিই রিসেপ্টর দিয়ে হচ্ছে ম্যাস্ট সেল অ্যাক্টিভেটেড হয়ে হিস্টামিন এবং আদার ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স রিলিজ হয়, যার কারণে হচ্ছে ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে যায় এবং হচ্ছে সেখানে ইডিমা হয়ে তোমার যেটা টাইপ ওয়ান হাইপার সেন্সিটিভিটি করে, এবং সেটা হচ্ছে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন। কিন্তু এখানে যেটা কমপ্লিমেন্ট দিয়ে হচ্ছে, অর্থাৎ C5A, C4A, C3A মিলে যে ডিগ্র্যানুলেশন করে যেটা করছে, সেটাকে আমরা বলতেছি অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশন। এবং অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশনটা কেন ভয়ঙ্কর, কারণটা হচ্ছে নর্মালি যেমন হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রেও যে আমাদের ইডিমা হচ্ছে, এই ক্ষেত্রেও ঠিক একইভাবে আমাদের ইডিমা হচ্ছে। এবং সেটা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কারো ঠোঁট, তারপরে হচ্ছে নাক, এবং এমন কি দেখা যায় যে খুবই ভয়াবহ অবস্থায় গেলে ব্রঙ্কোস্প্যাজম পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে খুবই লাইফ থ্রেটনিং একটা কন্ডিশন হতে পারে। সো দিস ইজ সামথিং দ্যাট দিস থিংস C5A, C4A, C3A তারা করে। আর কি করে? এখন একটা জিনিস আমরা জানি যে কোন একটা ব্যাকটেরিয়া মারার ক্ষেত্রে শুধু কমপ্লিমেন্টই কাজ করে না, সাথে সাথে আমাদের WBCও কাজ করে। WBC এর ভিতরে যারা কাজ করে, তার ভিতরে ফার্স্ট লাইনেই দেখা যায় যে নিউট্রোফিল, এবং তারপরেই কাজ করে হচ্ছে ম্যাক্রোফেজেস। এবং এদেরকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল, অর্থাৎ তারা হচ্ছে ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। এখন আমরা যদি এটাকে একটা WBC বলি, অবশ্যই এটা দেখতে এরকম না, বাট জাস্ট বোঝার সুবিধার ক্ষেত্রে, যে এখানে দেখা যায় যে WBC-র ধরো যেটা একটা নিউ মানে ফ্যাগোসাইটিক সেলের কিছু রিসেপ্টর থাকে। কি রিসেপ্টর? যে রিসেপ্টর গুলা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিসকে এইড করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, সো এই ক্ষেত্রেই তোমাকে যে কনসেপ্টটা জানতে হবে, সেটা হচ্ছে অপশনাইজেশন। অপশনাইজেশন কি? বেসিক্যালি এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, তার সাথে কোন একটা সাবস্টেন্স অ্যাডেড হবে, যেটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিসকে এইড করবে। অর্থাৎ এর সাথে ব্যাকটেরিয়াটার সাথে সেই সাবস্টেন্সটা যদি যোগ হয়, তখন হচ্ছে কোন একটা ফ্যাগোসাইটিক সেলের ফ্যাগোসাইটোসিস করা অনেক সহজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেরকম ফ্যাগোসাইটোসিসে এইড করে এরকম একটা জিনিস হচ্ছে তোমার C3B। C3B ফ্যাগোসাইটোসিসে হেল্প করে, অর্থাৎ সেটার মানে কি? সেটার মানে হচ্ছে C3B যখন শুধু যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম করে যে কিল করবে তা না, এখানে তারা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার সাথে যখন অ্যাটাচড হয়, তখন দেখা যায় যে কোন একটা WBC, তার ক্ষেত্রে হচ্ছে সেটার সাথে এখানে যে C3B এর জন্য যে রিসেপ্টর থাকে তার সাথে বাইন্ড করে, তখন হচ্ছে ব্যাকটেরিয়াতে সহজে ছুটে যেতে পারে না, অর্থাৎ চলে যেতে পারে না, তখন হচ্ছে তাকে ফ্যাগোসাইটোসিস করা অনেক ইজি হয়, যার কারণে হচ্ছে C3B অপশনাইজেশনে হেল্প করে। এবং আরেকটা যে শুধু যে কমপ্লিমেন্ট করে তা না, আরেকটা অ্যান্টিবডি যেটা হচ্ছে IgG, সে তার জন্য হচ্ছে রিসেপ্টর থাকে, এবং সেও লেগে থাকলে তার সাথে ব্যাকটেরিয়া অ্যাটাচড হয়ে দেখা যায় যে ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। তো অপশনাইজেশনের ক্ষেত্রে আরো অনেক সাবস্টেন্স হেল্প করলো, মেইন যে দুটা তোমার জানা অবশ্যই দরকার সেটা হচ্ছে IgG এন্ড C3B, এই দুটো হচ্ছে অপশনাইজেশনে হেল্প করে। এটা সো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের মাধ্যমে ব্যাকটেরিয়া একভাবে কিল করে, আবার এখানে হচ্ছে তোমার অপশনাইজেশনের মাধ্যমে কিল করতেছে। আরেক ভাবে ব্যাকটেরিয়া যে সরি কমপ্লিমেন্ট সিস্টেম যেভাবে হেল্প করে, সেটা হচ্ছে কেমোটেক্সিস। কেমোটেক্সিস মানে কি? কোন একটা স্টিমুলায়ের দিকে কোন একটা সাবস্টেন্স সেদিকে যাবে, অ্যাক্রস আ কেমিক্যাল গ্রেডিয়েন্ট। ওকে, এটাই তো হচ্ছে কেমোটেক্সিস, ঠিক না? তো এক্ষেত্রে দেখা যায় যে কমপ্লিমেন্ট সিস্টেমের ক্ষেত্রে বিশেষ করে C5A যখন ব্লাডের দিকে চলে যেতে থাকে, ব্লাডের দিকে চলে যায়, তখন এখান থেকে দেখা যায় যে প্রচুর নিউট্রোফিল লিক করা শুরু করে। তো লিক করে তারা কোন দিকে যাবে, তাদের ডিরেকশনটা কি? তখন দেখা যায় যে এখান থেকে যে C5A আসতে থাকে, সেই C5A দেখা যায় যে নিউট্রোফিলের এদিকে যে রিসেপ্টর থাকে, যে তার এখানে তো বেশি
স্পেশালি বেশি বাইন্ড করবে, যেদিক থেকে আসতেছে তার সাথেই তো বেশি, তখন নিউট্রোফিল বুঝতে পারে যে তার এদিকে আসতে হবে ব্যাকটেরিয়াটাকে ফ্যাগোসাইটোসিস করার জন্য। সো এভাবে তারা কেমোট্যাক্সিসে হেল্প করে, এবং শুধু কেমোট্যাক্সিস না, এই C5A একই সাথে দেখা যায় যে যেটা আমরা ইনফ্লামেশন চ্যাপ্টারে পড়েছি যে সেলুলার অ্যাডহেশন, অর্থাৎ এখান থেকে যে নিউট্রোফিল অ্যাডহেয়ার করে মার্জিনে চলে আসবে, সেই ক্ষেত্রেও কিন্তু C5A হেল্প করে। সো কমপ্লিমেন্টের এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে এক হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম করছে, যেটা হচ্ছে C5B, C6, 7, 8, 9 এর মাধ্যমে। সেকেন্ডলি যেটা হচ্ছে C5B, সে হচ্ছে অপশনাইজেশনে হেল্প করছে। থার্ড, তারা হচ্ছে কেমোট্যাক্সিসে হেল্প করছে। অ্যান্ড ফোর্থ যেটা হচ্ছে তারা হেল্প করে, সেটা হচ্ছে বি সেলকে, এটা খুব বেশি ডিটেলস জানা দরকার নাই, বাট এটা C3B, যারা হচ্ছে বি সেলকে তোমার আরো বেশি অ্যাক্টিভেটেড করে কাজ করতে হেল্প করে। সো এইভাবে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অগমেন্ট করে ইমিউন সিস্টেমকে, তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে হচ্ছে একটা কমপ্লিমেন্ট সিস্টেম দেখা যায় যে ইমিউন সিস্টেমকে এইড করে কোন একটা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রাকশনের ক্ষেত্রে। এখন আমরা যে টপিকটা এবং লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটা খুবই ক্লোজলি রিলেটেড টপিক, একটা হচ্ছে রেগুলেশন এবং আরেকটা হচ্ছে ডিজিজেস রিলেটেড টু দ্য কমপ্লিমেন্ট সিস্টেম। এখন রেগুলেশনের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, প্রথমেই আমাদের থাকবে হচ্ছে যে আমরা জানি ক্লাসিক্যাল পাথওয়েতে যদি অ্যাক্টিভেট করতে চাই আমরা কমপ্লিমেন্টকে, তাহলে হচ্ছে আমাদের অবশ্যই লাগবে অ্যান্টিবডি। সো রেগুলেশনের প্রথমেই যে জিনিসটা আমাদের লাগবে এটা হচ্ছে অ্যান্টিবডিজ, যেটা হচ্ছে IgG অ্যান্ড IgM, এই দুটো। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যান্টিবডির সাথে ব্যাকটেরিয়াল বাইন্ডিং। ওকে, সো বাইন্ডিং অবশ্যই দরকার। তারপরে যে জিনিসটা রেগুলেট করে, আমরা জানি ক্লাসিক্যাল পাথওয়েতে অ্যান্টিবডির সাথে অ্যাক্টিভেটেড হওয়ার জন্য অ্যাটাচড হয় C1। এখন প্রথমেই যদি C1 অ্যাটাচড হতে যায়, তাহলে তো ব্লাডে নর্মালি দেখা যায় যে, আমরা একটু আগে আলোচনা করে আসছি যে ব্লাড ভেসেলের নর্মালি দেখা যায় যে কমপ্লিমেন্ট প্রোটিনগুলো ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় প্রো এনজাইম হিসেবে থাকে। এখন নর্মালি যদি যে কোনো অ্যান্টিবডির সাথে হঠাৎ করে অ্যাক্টিভেটেড হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটা বডির জন্য অবশ্যই খারাপ, কারণ তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়ে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা ব্যারিয়ার হিসেবে কাজ করে সেটা হচ্ছে C1 ইনহিবিটর অথবা C1 অ্যাস্টারেজ ইনহিবিটর। ওকে, সো C1 অ্যাস্টারেজ কি করে, সেটা হচ্ছে যে এই যে C1 যে অ্যাক্টিভেটেড হইতো সে সেটা হচ্ছে প্রিভেন্ট করে, যেটা প্রিভেন্ট করার মাধ্যমে এ হচ্ছে একটা থ্রেশহোল্ড হিসেবে কাজ করে যে যথেষ্ট পরিমাণে C1 যদি অ্যাক্টিভেটেড না হয় তাহলে অ্যাক্সিডেন্টালি যেগুলো অ্যাক্টিভেটেড হতে যাবে সেটাকে সে হচ্ছে থামিয়ে দিবে। এটা হচ্ছে C1 অ্যাস্টারেজ ইনহিবিটর। এখন যদি কারো দেখা যায় যে এই C1 অ্যাস্টারেজ ইনহিবিটরে যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কি হতে পারে যে আমরা জানি যে এরপরে C1 অ্যাক্টিভেটেড হওয়ার পরে C4, তারপরে C2, তারপরে C3 এভাবে আসতে থাকবে, C5 অ্যাক্টিভেটেড হবে এবং ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে। যখনই C4 অ্যাক্টিভেটেড হবে, C5 অ্যাক্টিভেটেড হবে, তারা রিলিজ করবে কি, C4A, C5A, এদের রিলিজ করবে। আমরা জানি যে এরা কোথায় যাবে, এরা হচ্ছে আমাদের বডিতে যে বিভিন্ন ম্যাস সেলগুলো থাকে, ঠিক আছে, এই ম্যাস সেলগুলোর রিসেপ্টরের সাথে অ্যাটাচড হবে, এবং অ্যাটাচড হওয়ার পরে কি হবে, এটা হিস্টামিন সহ অন্যান্য ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স হচ্ছে ডিগ্রানুলেশন করবে, এবং তারা হচ্ছে গিয়ে কি করবে আমাদের বিভিন্ন অর্গানে গিয়ে ইন্টারস্টিশিয়াল
যে ক্যাপিলারি পারমিয়েবিলিটি সেটা বাড়িয়ে দিবে, এবং ইন্টারস্টিশিয়াল স্পেসে দেখা যাবে ফ্লুইড অ্যাকুমুলেট করবে এবং ইডিমা ডেভেলপ করবে, যেটাকে আমরা বলি হেরিডিটারি অ্যাঞ্জিও নিউরোটিক ইডিমা। নিউরোটিক বলার কারণ যে প্রথমে ভাবা হতো যে এটা কোন একটা নিউরোলজিক্যাল ডিফেক্টের কারণে এটা হয়, বাট এখন জানা গেছে যে এটা অ্যাকচুয়ালি নিউরোলজিক্যাল ডিফেক্টের কারণে হয় না, এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের জন্য, যে কারণে একে হেরিডিটারি অ্যানজিও ইডিমাও বলা হয়। এবং এটা দেখা যায় যে মানুষের লিপস, তারপরে হচ্ছে তোমার নেজাল মিউকোসা, এমনকি ল্যারিঞ্জিয়াল মিউকোসার তেও ইডিমা করতে পারে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে খুবই লাইফ থ্রেটেনিং হয়ে যায়। এখানে যদি আমরা ছবি দেখি তাহলে দেখা যায় সোয়ালেন লিপস, তারপরে হচ্ছে চিকস, তারপরে হচ্ছে যে ল্যারিঞ্জিয়াল পোর্শন সেটাও সোয়ালেন হয়ে, এবং লাস্টে হচ্ছে অ্যাসফাইসিয়েটেড হয়ে রোগী মারা পর্যন্ত যেতে পারে। সো এটা হচ্ছে এই C1 এস্টারেজ ইনহিবিটর এর যদি ডেফিসিয়েন্সি হয় এই থ্রেশহোল্ডের, তাহলে হচ্ছে এটা হতে পারে। এখন আরেকটা যে রেগুলেটর কাজ করে সেটা হচ্ছে ফ্যাক্টর এইচ এবং ফ্যাক্টর আই। ফ্যাক্টর এইচ এবং ফ্যাক্টর আই কি করে, এরা হচ্ছে যে C3b থাকে, ফ্যাক্টর এইচ হচ্ছে একে হোল্ড করে এবং ফ্যাক্টর আই হচ্ছে একে ক্লিভেজ করে দেয়। যদি ক্লিভেজ করে দেয় তাহলে দেখা যায় যে C3b তখন আর সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে না, যার কারণে হচ্ছে কমপ্লিমেন্টের যে পরের পাথওয়ে গুলো সেগুলো মানে লেটার অ্যাক্টিভেটেড কম হয়, এবং এই কারণে ফ্যাক্টর এইচ এবং ফ্যাক্টর আই এরা হচ্ছে C1 এর মতো একটা থ্রেশহোল্ড হিসেবে কাজ করে, যে নর্মাল কন্ডিশনে এরা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে C3b কে ক্লিভেজ করতে থাকে, যার কারণে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেটেড হয় না। কিন্তু যখন হিউজ অ্যামাউন্টে C3b ক্রিয়েট হয়ে যায় এবং এদের ক্ষমতার বাইরে চলে যায়, তখনই হচ্ছে দেখা যায় যে মেমব্রেন একটা কমপ্লেক্স ফর্ম হয় এবং হচ্ছে এটা অ্যাক্টিভেটেড হওয়া শুরু হয়। এবং এটার অপোজিটে যে কাজ করে সে হচ্ছে প্রোপারডিন। প্রোপারডিন কি করে, এ হচ্ছে এক্সাক্ট অপোজিট মেকানিজমে কাজ করে, সে হচ্ছে C3b কে স্টেবিলাইজ করে। স্টেবিলাইজ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে C3b তখন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রোডিউস হয় এবং তখনই হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। সো ফ্যাক্টর এইচ এবং ফ্যাক্টর আই এই দুজনের সাথে ব্যালেন্স করে হচ্ছে তোমার প্রোপারডিন কাজ করে। এখন লাস্ট একটা যে কন্ট্রোল মেকানিজম আমি বলবো, অথবা কন্ট্রোল না বলে বলা যেতে পারে যে এটা একটা প্রোটেকটিভ মেকানিজম, যে কোন একটা রিজিওনে যখন ইনফ্লামেশন হয় তখন সেখানে প্রচুর পরিমাণে ব্লাড যায়, কিন্তু ব্লাডের সাথে সাথে RBCও যায়, যেগুলো হচ্ছে তোমার সেই জায়গায় আনহার্মড অবস্থায় যায় এবং ফেরত আসে। তো নর্মালি যে ব্লাড RBC বা রেড ব্লাড সেল, তাদেরও তো মেমব্রেন থাকার কথা, সো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স অবশ্যই তাদেরও অ্যাটাক করার কথা। সো তারা কিভাবে বাঁচে, তারা হচ্ছে আমাদের বডিতে তাদের যে অরিজিন সেখানে যে পিকা জিন থাকে, সেই পিকা জিন থেকে তারা একটা রিসেপ্টর তৈরি করে, সেটা হচ্ছে যে ডিকে অ্যাক্সেলারেটিং ফ্যাক্টর। এই ডিকে অ্যাক্সেলারেটিং ফ্যাক্টরের কারণে যথেষ্ট পরিমাণে C3 যেটা হচ্ছে C3b এর সাথে এবং C4b এর সাথে বাইন্ড করে এবং তাদেরকে অ্যাক্টিভেট হওয়া থেকে বিরত রাখে, যার কারণে হচ্ছে C3 কনভার্টেজ এবং C5 কনভার্টেজ তৈরি হয় না, যার কারণে মেমব্রেন একটা কমপ্লেক্স ফর্ম হয় না, যার কারণে হচ্ছে RBC রাপচারও হয় না। সো এটা হচ্ছে মোটামুটি গেল হচ্ছে রেগুলেশন। এখন আমরা যদি বলি যে কিছু ডিজিজেস রিলেটেড টু দা কমপ্লিমেন্ট সিস্টেম, যে অলরেডি নিচের থেকে একটা বলে ফেলা হয়েছে যে যাদের দেখা যায় যে টার্মিনাল ইভেন্ট বা লেট ইভেন্টসে যাদের সমস্যা হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের গ্রাম নেগেটিভ, স্পেশালি নেজেরিয়াল ইনফেকশন, নেজেরিয়া মেনিনজাইটিস, নেজেরিয়া গনোরি তাদের হচ্ছে অনেক বেশি হয়। সো নেজেরিয়াল ইনফেকশন প্রথমেই হচ্ছে নেজেরিয়াল ইনফেকশন, তারপরে হচ্ছে দেখা যায় যে যাদের
সি3 এর ডেফিসিয়েন্সি থাকে, যে কোনো কারণে যে সি3 এর ডেফিসিয়েন্সি হয়, তাদের দেখা যায় যে পায়োজেনিক ইনফেকশন হচ্ছে অনেক বেশি হয়, রিকারেন্ট পায়োজেনিক ইনফেকশন, স্পেশালি নেজাল মিউকোসা এবং হচ্ছে সাইনাস ইনফেকশন দেখা যায় যে তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। এরপরে যেটা বললাম যে সি1 এস্টারেজ ইনহিবিটর যাদের ডেফিসিয়েন্সি হয় তাদের ক্ষেত্রে হেরিডিটারি এনজিও ইডিমা, এই ডিজিজটা হচ্ছে তাদের অনেক বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ডিজিজটা অনেক বেশি ইফেক্ট ফেলে। এখন আবার একটু আগে যে কথাটা বললাম যে ডিকে এক্সেলারেটিং ফ্যাক্টর, সো যাদের দেখা যায় যে ডিকে এক্সেলারেটিং ফ্যাক্টরের যাদের ডেফিসিয়েন্সি থাকে, ঠিক আছে, স্পেশালি তাদের ক্ষেত্রে দেখা যায় যে যখন নাইট টাইমে দেখা যায় যে যখন লো অক্সিজেন অ্যাভেলেবিলিটির জন্য একটু পিএইচ এর পরিমাণটা যখন কমে যায়, পিএইচ এর পরিমাণটা যখন কমে যায় তখন হচ্ছে যে দেখা যায় যে তাদের মধ্যে কমপ্লিমেন্ট বেশি অ্যাক্টিভেটেড হয় এবং তখন দেখা যায় যে তাদের মধ্যে আরবিসি অনেক বেশি রাপচার্ড হয়, এবং এই আরবিসি রাপচার্ড হওয়ার পরে যখন এটা কিডনি দিয়ে পাস হয় তখন হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে হিমোগ্লোবিন ইউরিয়া অনেক বেশি হয়, দেখা যায় যে সকালবেলায় উঠলে তাদের ক্ষেত্রে যে ব্রাউনিশ কালার এই হিমোলাইজড মানে ব্লাড সহ হচ্ছে ইউরিন পাস হচ্ছে, এবং এই কারণে এটাকে বলা হয় হচ্ছে নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। এখন এটা নকচার্নাল জিনিসটা একটা মিস নর্ম, কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের সারাক্ষণই হচ্ছে এরকম আরবিসি লাইস্ট হতে থাকে, কিন্তু দেখা যায় যে রাতের বেলায় তাদের যেহেতু মানে লম্বা টাইম শুয়ে থাকে যে কারণে হচ্ছে ইউরিন কনসেন্ট্রেটেড হয়, এবং তখন দেখা যায় যে সকাল বেলায় হচ্ছে সেখানে ইউরিনের ইসে হিমোগ্লোবিন ইউরিয়ার কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে, যে কারণে তখন হচ্ছে অনেক বেশি প্রমিনেন্ট হয়। তো নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়ার ক্ষেত্রেও সেম জিনিসটা দেখা যায়। এখন আরেকটা জিনিস আমি যখন বলেছিলাম অল্টারনেট পাথওয়ে বলানোর ক্ষেত্রে যে অ্যাগ্রিগেটেড আইজিএ, এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভেটর অফ অল্টারনেট পাথওয়ে। এখন এটার সিগনিফিকেন্ট হচ্ছে এটাই, এই আইজিএ যখন অ্যাক্টিভ মানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভেটেড হয়ে সরি অ্যাগ্রিগেটেড হয়ে যে কিডনি দিয়ে পাস করতে যায় তখন দেখা যায় যে তারা অল্টারনেট পাথওয়েকে অ্যাক্টিভেট করে এবং সেখানে প্রচুর সেলুলার ডেস্ট্রাকশন হয়। অবশ্যই এটার ডিটেল মেকানিজম আছে, বাট এখানে অত জানার প্রয়োজন নেই, এখানে আমাদের যেটা জানতে হবে যেটা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। এবং খালি এটাই না, দেখা যায় যে আরেকটাই যে অ্যাগ্রিগেটেড আইজিএ কোন একটা ইনফেকশন হওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় যে একটা বাচ্চা আসে যে তার হয়তো পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে অথবা হচ্ছে তার জয়েন্টে পেইন হচ্ছে, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় সেখানেই হচ্ছে অ্যাগ্রিগেটেড আইজিএ অ্যাগ্রিগেটেড হয় এবং সেই জায়গায় হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেটেড হয় এবং দেখা যায় যে তার বডিতে প্রচুর র্যাশ দেখা যায়, যেটা এখানে দেখানো হয়েছে যে তার যখন এটা দেখা যায় যে অ্যাবডোমিনে অ্যাগ্রিগেটেড আইজিএ অ্যাকুমুলেট করে তখন হচ্ছে সেটা হচ্ছে অ্যাবডোমিনে কমপ্লিমেন্ট সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে, তখন দেখা যায় তার নভজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন। আবার যখন ব্লাড জয়েন্টে হয় তখন হচ্ছে জয়েন্ট ইনফ্লামেশন অ্যান্ড পেইন, এবং ব্লাড ভেসেলে হলে তখন হচ্ছে বিভিন্ন র্যাশ, এবং এটাকেই বলা হচ্ছে হচ্ছে হ্যানোক শোনলেইন পারপুরা। তো এটা একটা কন্ডিশন যেটা হচ্ছে অ্যাগ্রিগেটেড আইজিএ এর জন্য হতে পারে। আরেকটা আমরা জানি যে সবাই মোটামুটি কম বেশি পরিচিত, যেটা হচ্ছে মিসম্যাচড ট্রান্সফিউশন, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে এ এ ব্লাড গ্রুপ এ অথবা বি ব্লাড গ্রুপ এর
ক্ষেত্রেও দেখা যায় যে তাদের ব্লাড গ্রুপ ম্যাচ না করে দেখা যায় যে তাদের ব্লাড ট্রান্সফিউশন যখন করা হয় তাদের সে যে ডোনারের যে আরবিসি তার এগেনস্টে দেখা যায় যে রিসিপিয়েন্ট তার বডি অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করলে কি হয় দেখা যায় যে সে অ্যান্টিবডি কি করবে, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। এই কমপ্লিমেন্ট সিস্টেম একদিক থেকে হচ্ছে সেই একইভাবে অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশন যেটা করবে, কারণটা হচ্ছে এখানে প্রচুর C4A C5A তৈরি করবে, যেটা হচ্ছে অ্যানাফাইল্যাকটয়েড রিয়াকশন করে শকে নিয়ে যাবে, এবং আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম করবে, এবং সেই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স দেখা যাবে আরবিসি রাপচার করবে, এবং যার কারণে হচ্ছে দেখা যাবে যে শেষ পর্যন্ত হিমোগ্লোবিন ইউরিয়া বা হেমাচুরিয়া এগুলা হয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে কিডনি শাট ডাউনের দিকে চলে যাবে। এখন আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট যে কিছু ডিজিজের ক্ষেত্রে যে যদি কারো লিভার ফাংশন ডিফিসিয়েন্ট থাকে, অর্থাৎ তার যদি লিভার সিরোসিস হয় সেক্ষেত্রে তার কি হবে, তার হাইপোকমপ্লিমেন্টেমিয়া হবে, অর্থাৎ তার কমপ্লিমেন্ট বডিতে কম তৈরি হবে, সেক্ষেত্রে কি হবে, সে সাসেপ্টেবল টু ইনফেকশন সেটা হবে। আবার বিভিন্ন অটো ইমিউন ডিজিজ গুলা কি বডি নিজের বডির এগেনস্টেই নিজে অ্যান্টিবডিস তৈরি করবে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন অটো ইমিউন ডিজিজে দেখা যায় যে তখন তারা কন্টিনিউয়াসলি এই কমপ্লিমেন্ট সিস্টেমকে দেখা যাবে ইউটিলাইজ করতে থাকবে, ঠিক আছে। এবং ইউটিলাইজ করতে থাকলে কি হবে, কমপ্লিমেন্ট সিস্টেম কন্টিনিউয়াসলি ইউটিলাইজ হলে তাদের ডিপ্লিশন হতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে কমপ্লিমেন্টের পরিমাণ, যে কারণে আস্তে আস্তে দেখা যাবে যে কমপ্লিমেন্ট সিস্টেম ডিপ্লিটেড হয়ে তাদেরও দেখা যাবে যে খুব লো হাইপোকমপ্লিমেন্টেমিয়া হয়ে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কম ফর্ম হবে, এবং তারাও দেখা যাবে যে খুবই সাসেপ্টেবল টু এস ইনফেকশন। এবং তার একটা উল্লেখযোগ্য ডিজিজ সেটা হচ্ছে SLE। SLE তে দেখা যায় যে খুব মানে তাদের সিরামে যদি চেক করা হয় তাহলে দেখা যায় যে তাদের C3b এর পরিমাণটা খুব লো থাকে, কারণটা হচ্ছে অটো রিঅ্যাকটিভ অ্যান্টিবডিটা ইউটিলাইজ করে ফেলে, যার কারণে বডিতে খুব একটা থাকে না, সেখান থেকে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট তারা দেখা যায় যে অনেক বেশি সাসেপ্টেবল টু ইনফেকশন। সো দিস ওয়াজ অল অ্যাবাউট কমপ্লিমেন্ট সিস্টেম মোটামুটি ইন ডিটেলস, অ্যান্ড যে রিভিউ ব্লেঞ্জ রিভিউ থেকে হচ্ছে তোমার এগুলা মোটামুটি রেফারেন্স কালেক্ট করা, সো এগুলো দেখতে পারো।